ফুটবল বিশ্বকাপে ডামাডোলের মাঝেই মাঠে ফিরছে টাইগার ক্রিকেট। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ সফরকারী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা শুরু দুপুর ১২টায়। ভারতের শক্তিমত্তার স্বীকৃতি দিয়ে হোম কন্ডিশনে সুবিধা নিতে চায় বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। আর সিরিজটা রোমাঞ্চকর হবে উল্লেখ করে স্বাগতিকদের হারাতে সেরাটা খেলার আশা ভারতের অধিনায়ক রোহিত শর্মার। অরুণ কুপুরের রিপোর্ট। সাত মাস পর নিজেদের প্রিয় ফরম্যাটে খেলতে নামছে বাংলাদেশ। মৌসুমে প্রথম ঘরের মাঠে সিরিজ, আসছে বছর বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়ে গেছে আগেই। তাছাড়া সিরিজটিও সুপার লিগের অংশ নয়, তাই চাপমুক্ত থাকলেও দুদলের সাম্প্রতিক ইতিহাসে ভারমুক্ত নয় টাইগাররা। নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল গ্রোইন ইঞ্জুরিতে ছিটকে যাওয়ায় অধিনায়কত্ব সামলানোর দায় পড়েছে লিটন দাসের কাঁধে। চোটের কারণে ইনফর্ম পেসার তাসকিনকেও পাচ্ছে না বাংলাদেশ। সাত বছর আগে দুদলের শেষ সিরিজের নায়ক মুস্তাফিজে আবার আস্থা রাখছে স্বাগতিকরা। সঙ্গে এবাদত হাসান মাহমুদের পেস আর মিরাজের স্পিন নিয়ে একই সঙ্গে আশাবাদী ও রোমাঞ্চিত নয়া দলপতি। প্রত্যেকটা প্লেয়ারে আজ ড্রিম থাকে বাংলাদেশ টিমে খেলা, বাট তার থেকেও বড় ড্রিম যে ক্যাপ্টেন। তো আমার কাছে মনে হয়, আমার কাছে না, প্রত্যেকটা প্লেয়ারে যখনই ক্যাপ্টেন হবে তার কাছে তার দিনটা সবচেয়ে বড় থাকবে। আমার যতটুকু অ্যাবিলিটি আছে আমি চেষ্টা করবো টিমকে দেওয়ার, এবং টিমের কাছ থেকে বেটার কিছু আশা করতেছি যেন তারা আমাকে কামব্যাক ফিডব্যাক দেয়। তবে তিন সিনিয়র সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহ থেকে প্রত্যাশার মাত্রা বেশি টাইগারদের। এছাড়া মিরপুরের চেনা কন্ডিশন আর সমর্থকদের থেকে অনুপ্রেরণা নিচ্ছেন লিটন। দেখেন, ক্রাউড তো সবসময় আমাদের ফরে থাকে, আর অবশ্যই তারা আন্ডার প্রেশার একটু থাকতেই পারে, কারণ তারা, আমি জানি না মিরপুরে উইকেট কেমন বিহেভিয়ার করবে। যেহেতু আমরা এই উইকেটে খেলে থাকি, তা আমরা জানি তারা খুব একটা অতটা জানে না এই উইকেট সম্বন্ধে। তো এটা আমাদের জন্য অবশ্যই প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। আমি মনে করি পুরোপুরি সম্ভব, আমাদের ভালো বোলিং সাইড এবং ব্যাটিং সাইড এবং ফিল্ডিং সাইড তিনটাই ভালো আছে। বিপরীতে নিউজিল্যান্ড থেকে খেলার ছন্দ নিয়ে ঢাকায় পা রেখেছে ভারতীয় দল। তারকায় ঠাসা এ দলে একমাত্র অস্বস্তি শেষ মুহূর্তে মোহাম্মদ শামি ছিটকে যাওয়া। ধাওয়ান, কোহলি, আয়ার, লোকেশ পন্তের ব্যাটিংয়ের সঙ্গে শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজের পেসে স্বাগতিকদের বধের ছক কষছে ভারত। দুদলের সাম্প্রতিক লড়াই অন্য মাত্রায় পৌঁছানো আর স্বাগতিক সমর্থকদের সামনে কিছুটা ব্যাক ফুটে গেলেও নিজেদের খেলাটা উপভোগ করতে চায় না ভারতীয় দলনায়ক। মেক শোর দ্যাট দেয়ার টিম উইন্স অ্যান্ড দে ওয়ান্ট টু গেট বিহাইন্ড দেয়ার টিম, সো ইটস দ্য সেম থিং হিয়ার অ্যাজ ওয়েল, বাট আই ডোন্ট থিঙ্ক ইটস গোনা এফেক্ট টু মাচ টু আওয়ার বয়েজ। আই থিঙ্ক দে আর ইউজড টু বিইং আন্ডার প্রেশার অ্যান্ড বিইং ইন ফ্রন্ট অফ আ লট অফ পিপল অ্যান্ড বিইং চ্যালেঞ্জড। ভারতের মাথায় যখন সাত বছর আগে সিরিজ হারের বদলা ঘুরপাক খাবে, তখন সুখস্মৃতি ফিরিয়ে আনার তাড়না টাইগারদের মাঝে। অরণ্য গফুর, আরটিভি, ঢাকা।